সুতির কাদোয়া বিট হাউসের বর্তমান ইনচার্জ মেরাজুল হোসেনকে কোনোভাবে বদলি করা যাবে না, এই মর্মে দফায় দফায় একটি বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয় জঙ্গিপুর জেলা পুলিশ সুপারের কাছে। সবেমাত্র চাকরির স্থায়িত্ব ৬ মাস, আর এই ৬ মাসে সাধারণ মানুষের কাজে নিজেকে নিয়োজিত করেছেন মেরাজুল হোসেন। একদিকে যেমন তিনি মা বোনদের সম্মান ফিরিয়ে দিয়েছেন, ঠিক তেমনি নানান অসামাজিক কাজকর্ম রুখে দিয়েছেন। তার আমলে সুখে শান্তিতে থাকতে পারছেন মহিশালী সুতি এলাকার সাধারণ মানুষ। এদিন প্রায় 1,500 মানুষ সামিল হয়েছিলেন কাদোয়া বিট হাউসের সামনে। তাদের একটাই দাবি, বদলি করা যাবে না মেরাজুল হোসেনকে। তিনি ঘৃণ্য চক্রান্তের শিকার হয়েছেন বলেও দাবি করেন স্থানীয় বাসিন্দারা। সকালে 1,000 মানুষের স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করা হয় জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে। আমাদের আইসি সাহেব যতদিন ধরে এসেছেন, উনি এসে আজকে আমাদের এরিয়াতে মদ মাতাল নেই, কোনো তোলাবাজ নেই, দাদাগিরি নেই, এই বিষয়ে ইনি এসে অনেক গরিব অসহায় লোককে উনি নিজের পকেট থেকে কিছু বস্ত্র বিতরণ করতেন। এরিয়াটাকে পুরো ভালোভাবে, সুন্দরভাবে, খুব শান্তশিষ্টভাবে এরিয়াটাকে পরিচালনা করতেন, দেখতেন। উনাকে পেয়ে আমরা গর্বিত। আইসি সাহেবকে বদলি করানোর চক্রান্ত চালিয়েছি আমরা। কোনো মোমেন্টেই এই আইসি সাহেবকে আমরা এখান থেকে যেতে দেব না। আমরা এই আইসিকে এখানেই চাই। আপনারা কারা বিক্ষোভ দেখাচ্ছেন? উনি গেঁথে গেছেন, সবাই কান্না করছে। এক কথায় বলতে গেলে আমরা খুব দুঃখিত। আমাদের একটা এসপি সাহেবের কাছে অনুরোধ যে উনি যেমন ছিলেন ইনচার্জ হিসেবে, উনাকে আমরা ইন্টারভিউ দিতে চাই।